গেল রোববার ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথি আয়রন ডোম ভেদ করে তেল আবিবের বিভিন্ন স্থানে আখা থানে অন্তত বৃষ্টি ক্ষেপণাস্ত্র এবার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হাউথি ভিডিওতে দেখা যায় ফিলিস্তিন দুই নামের ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের জন্য প্রস্তুত রাখা হয়েছে নাম ছাড়াও এর গায়ে হাইপারসোনিক মিসাইল লেখা রয়েছে কিছুক্ষণ পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় হাউথিদের দাবি এই ক্ষেপণাস্ত্রগুলোই আঘাত হানে ইসরায়েলে এ ধরনের মিসাইল আকাশ প্রতিরক্ষা ভেদ করতে পারে বলেও জানিয়েছে গোষ্ঠীটি এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে হাউথিরা গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান থামার প্রদেশে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের এম কিউ নাইন ড্রোন ভূপাতিত করেছে চলতি মাসে এটি তৃতীয় মার্কিন ড্রোন ভূপাতিতের ঘটনা কাকুলিয়াখতার সময় সংবাদ